হ্যালো ফ্রেন্ডস হোল সার্ভিস লাইফে একাধিকবার অথবা দুই থেকে তিনবার মিউচুয়াল ট্রান্সফার খুব জরুরি যেভাবে ট্রান্সফার চলছে তাতে শিক্ষক শিক্ষিকাদের বাড়ির কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না পূর্বে যারা মিউচুয়াল ট্রান্সফার নিয়েছেন তারা কিন্তু এখনকার যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো পাননি তার ফলে বাড়ি থেকে অনেক দূরে সার্ভিস করতে বাধ্য হচ্ছেন তো এর জন্য সার্ভিস লাইফে অন্তত দুই থেকে তিনবার মিউচুয়াল ট্রান্সফার খুব জরুরি এর জন্য বিকাশ ভবনে ডেপুটেশান দেওয়ার প্রস্তুতি চলছে অনলাইনে মিউচুয়াল ট্রান্সফারের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে একাধিকবার মিউচুয়াল ট্রান্সফারের সুযোগ দিতে হবে এবং তা সম্পূর্ণ অর্ডার বের করে তো জন্য একাধিকবার মিউচুয়াল ট্রান্সফার চাই একটি গ্রুপ রয়েছে সেই গ্রুপের শিক্ষক শিক্ষিকারা একটা ডেপুটেশান প্রস্তুত করেছেন সেই ডেপুটেশানটি বিকাশ ভবন এবং মধ্যশিক্ষা পর্ষদকে দিতে চান যাতে দ্রুত এই জিও বের করে এই ট্রান্সফার শুরু করা যায় চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক সেই ডেপুটেশানটি বা সেই দাবিগুলি কিভাবে পূরণ করা যাবে সে তা কীভাবে লেখা হয়েছে তো সেগুলি দেখে নেওয়া যাক এই দেখুন বন্ধুরা ডেপুটেশানটি এটা এখনও পূর্ণাঙ্গ রূপ পায়নি তবুও আপনাদের অবগত করার জন্য এবং আপনারা যাতে সবাই একত্রিত হয়ে বিকাশ ভবন ও মধ্যশিক্ষা পর্ষদে এগুলি জমা দিতে পারেন এবং ভোটের আগে দ্রুত যাতে এই প্রক্রিয়া চালু হয় তার জন্য এই আবেদনপত্র তো এই দাবিপত্রটি যা অ্যাড্রেস করব আমরা তা হলো কমিশনার অফ স্কুল এডুকেশান বিকাশ ভবন এবং অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদ তো এই দুটো দপ্তরকে এই ডেপুটেশান দেওয়া হবে তো বিষয়টি কি লেখা লেখা আছে দেখুন বিষয়টি বলা হচ্ছে যে মিউচুয়াল ট্রান্সফার একাধিকবার অথবা কমপক্ষে দুই থেকে তিনবার মিউচুয়াল ট্রান্সফার চালু করার জন্য আবেদন বা নিবেদন কী বলেছে দেখুন মহাশয় বা মহাশয়া আপনার নিকট আমাদের বিনম্র নিবেদন এই যে আমরা ডাব্লুবিএসি দ্বারা নিয়কৃত সরকারি সাহায্যপ্রাপ্ত বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দের এক পক্ষ যারা অফলাইন মিউচুয়াল ট্রান্সফারের প্রক্রিয়া চালু হওয়ার সময় অনেক টার্ম অ্যান্ড কন্ডিশান থাকার কারণে বাড়ির কাছাকাছি বিদ্যালয়ে ট্রান্সফারের সুযোগ থেকে বঞ্চিত হয়েছি সেই কারণে পূর্বের বিদ্যালয় অপেক্ষা বর্তমান বিদ্যালয় থেকে আমাদের বাড়ির দূরত্ব সামান্য কম হলেও বিস্তর কিছু ফারাক হয়নি যার ফলে বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী এই মিউচুয়াল ট্রান্সফারের মতো এমন একটি সুষ্ঠু সরকারি পরিষেবা চালু থাকা সত্ত্বেও বিশেষ উপকৃত হতে পারছি না বর্তমান শিক্ষানুরাগী সরকারের দ্বারা শিক্ষক শিক্ষিকা নির্বিশেষে শিক্ষাকর্মীদের স্বার্থে চালু করা মিউচুয়াল ট্রান্সফার হলো এমন একটি যুগান্তকারী পরিষেবা যার দ্বারা শিক্ষার্থীদের পঠন পাঠন ও বিদ্যালয়ের কাজে কোনো রকম ব্যাঘাত ঘটে না কারণ বিদ্যালয় একজন শিক্ষক বা শিক্ষিকার পরিবর্তে আর একজন শিক্ষক বা শিক্ষিকাকে এবং একজন শিক্ষাকর্মীর পরিবর্তে আর একজন শিক্ষক শিক্ষাকর্মীকে পেয়ে যায় বর্তমান কোভিড পরিস্থিতিতে অনলাইন মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া চালু করা শিক্ষানুরাগী সরকারের আরও এক যুগান্তকারী পদক্ষেপ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সমাজের স্বার্থে সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানাই এই ভয়ঙ্কর পরিস্থিতিতে অনলাইন প্রক্রিয়ায় মাধ্যমে মিউচুয়াল ট্রান্সফার সমগ্র চাকরি জীবনে যদি একাধিকবার বা কমপক্ষে দুই থেকে তিনবার করা হয় সেক্ষেত্রে আমরা যারা বাড়ি থেকে দূরে কর্মরত তারা কয়েকবার এই ট্রান্সফারের মাধ্যমে বাড়ির কাছে নিজেদের পরিবার পরিজনদের কাছে যাওয়ার সুযোগ পাব এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আগে একবার মিউচুয়াল ট্রান্সফার নেননি বা উপযুক্ত পার্টনার পাচ্ছেন না তাদের ক্ষেত্রেও পরিধিটা বাড়বে এবং মিউচুয়াল পার্টনার পেতে সুবিধা হবে এমতাবস্থায় মহাশয় মহাশয়া যদি আমাদের উপরুক্ত বিষয়টি সংবেদনশীলতার সাথে বিবেচনা করে অতি শীঘ্র অনলাইনে মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়াটি একাধিকবার বা কমপক্ষে দুই থেকে তিনবার করা হয় এবং তার সপক্ষে একটি গভর্নমেন্ট অর্ডার বা জিও বের করে অনলাইনে মিউচুয়াল ট্রান্সফার নেওয়ার অনুমতি দিলে আমাদের সাথে আমাদের পরিবারের সদস্যরাও বিশেষ উপকৃত হয় এবং আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাক থাকবো আমরা তো এই হচ্ছে মূল বিষয়টি রয়েছে আসল কথা হচ্ছে যদি এই প্রক্রিয়া শুরু হয় সব থেকে বেশি উপকৃত হবেন শিক্ষক শিক্ষিকারা কারণ ডিস্ট্রিক্ট ট্রান্সফার থেকেও কিন্তু নাইনটি পার্সেন্ট শিক্ষক শিক্ষিকারা এতে এই এই সুযোগের মাধ্যমে একেবারে বাড়ির কাছে পৌঁছে যাবেন তো এই প্রক্রিয়াটা যত দ্রুত হয় তার জন্য সবাইকে জোটবদ্ধ হয়ে ডেপুটেশান দিতে হবে বা আদায় করে নিতে হবে আমাদের এই দাবিটি তো এর জন্য আপনারা সবাই এই একাধিকবার মিউচুয়াল ট্রান্সফার চাই এই গ্রুপে সবাই যুক্ত হন এবং অবশ্যই আপনাদের আপনাদের সুচিন্তিত মতামতগুলি অবশ্যই দেবেন আর আমরা অবশ্যই এই গ্রুপের মাধ্যমে চেষ্টা করছি যে কিভাবে মানে কবে ডেপুটেশান দেওয়া হবে তা আপনাদের সবসময় জানিয়ে দেওয়া হবে তো মূল বিষয়টি এটি এবার যদি আপনারা কিছু চান যে আরও কিছু লিখলে ভালো হয় তাও সাজেস্ট করতে পারেন তাতে আমরা সমৃদ্ধ হব আসল কথা হচ্ছে আমাদের একটা উদ্দেশ্য হবে যে আমরা এই ট্রান্সফারের মাধ্যমে যাতে একাধিকবার সুযোগ পাই তাহলে দেখবেন অনেকে যে বিশেষ করে মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন বা তিনি যে কথা দিয়েছিলেন যে শিক্ষকদের নিজের জেলায় বদলি করবেন এর মাধ্যমে কিন্তু নাইনটি পার্সেন্ট শিক্ষক শিক্ষিকারা বাড়ির কাছে পৌঁছে যেতে পারবেন মানে আর বাকি যেটা সেটা ডিস্ট্রিক্ট ট্রান্সফার বা অন্য ট্রান্সফারের মাধ্যমে চলে আসতে পারবে তো এই প্রক্রিয়াটা শুরু হলে একেবারে স্বচ্ছতার সঙ্গে যদি সম্পন্ন করা যায় তাহলে কিন্তু এই একটা ব্যাপক লাভজনক হবে শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে এই ট্রান্সফারটি তো যাতে দ্রুত শুরু হয় তার জন্য সবাই এগিয়ে আসুন সবাই মিলে এই ডেপুটেশান সফল করুন আর যাতে দাবিগুলো পূরণ হয় তার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন এইটুকু আপনাদের কাছে আশা করি আর ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনই আপডেট আপনারা প্রতিনিয়ত পাওয়ার জন্য